নমস্কার আমি কুনাল ঘোষ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় তো সবাই জেনেছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ যদিও পুরো অর্ডারটা এখন আমরা কেউই পড়তে পারিনি যখন এই রেকর্ডিং চলছে তার কারণ সেটা আপলোড হয়নি যাই হোক বিষয়টা তো মোদ্দা কথা সবার জানা হয়ে গেছে এবং তারপরে বিভিন্ন যেরকম হয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় চলছে যেটা খুব স্বাভাবিক পক্ষে বিপক্ষে নানা ধরনের সব বক্তব্য এবার সমস্যা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এমনিতে খুবই ভালো তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়া কিন্তু কিছু ক্ষেত্রে বিরাট সমস্যার বিষয় হাতে ফোন পেয়ে গেলেই সব জানি এটা এখন তো দুটো ভাগে একটা ভাগের বিষয় রয়েছে একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তারা বলছেন যে যে গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই তিনি তো বিচার করতেই পারেন কিন্তু বিচার বহির্ভূত যে সংলাপগুলো নিয়ে বিতর্ক তো তার জন্য তো এটা কার্যত অনিবার্যই ছিল যেটা হওয়ার আবার একটা মহল একটা শোকসভা চলছে মূলত সিপিএম বিজেপি কংগ্রেস হ্যাঁ একটা 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 শোকসভা শোকসভা ব্যাপার এবং কত রকম পেঁচালো পোস্ট হতে পারে সেগুলো বোঝা যাচ্ছে যে একটা একটা মানসিক ধাক্কা তো শখ শখ তো শখের তো একটা আফটার এফেক্ট তো হয় তো এগুলো সব চলছে তো যাই হোক আমি কারোর পক্ষে বলতে বিপক্ষে বলতে এই এই রেকর্ডিংটায় বসে আমাদের পরিষ্কার স্ট্যান্ড বিচার ব্যবস্থা বিচারপতি পুরনো আস্থা আছে ইনক্লুডিং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউ অন্যায় করলে পড়া ব্যবস্থা তারা উচ্ছন্নে যাক কিন্তু উনি বিচার করতে গিয়ে বিচার বহির্ভূত প্রসঙ্গ বহির্ভূত লিস্ট চাপিয়ে দিচ্ছেন সেই পাঠটুকুতে আপত্তি এর বাইরে এই বিষয়টা আমি ঢুকতেও চাই না এখন অনেকে সেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এদের জিজ্ঞাসা করি আচ্ছা যদি নতুন বিচারপতির হাতে আসে কেন আস্থা নেই কেন কেন আপনাদের আস্থা নেই নাই কখনো এ মামলা আর কোন বিচারপতি শুনলে আপনাদের আস্থা নেই আজব কথা যে বিষয়টাই আসি হঠাৎ মূলত এই পেঁচালো বামপন্থী কিছু মাথা আছে হ্যাঁ আপনি মানে এমনি সোজা পেরে ঢোকান দেখবেন স্ক্রু হয়ে বেরিয়ে গেছে তারা আরম্ভ করেছে আনন্দবাজারের ফাঁদে এবিপি আনন্দের ফাঁদে এবিপি আনন্দ পরিকল্পিত সাক্ষাৎকার নিয়ে শেষ করে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি একটা পরিষ্কার কথা বলি কেউ বাচ্চা ছেলে নয় এবিপি আনন্দ চাইল সুমন চাইল ফাঁদে ফেললো ফাঁদে চলে এলেন তিনি যিনি এত বড় নাকি সমস্ত কিছু বোঝেন তিনি ফাঁদে চলে এলেন আর এখন সুপ্রিম কোর্টে রায়ের পর এবিপি আনন্দের জন্য হলো আনন্দবাজারের জন্য হল ঠিক না আমি এটা খুব এই কারণেই বলছি এই ধরনের উক্তি যারা করছেন প্রথম কথা সোশ্যাল মিডিয়ায় আপনাদের বের বেরোচ্ছে এর বেশি এগুলো নম্বর দেওয়ার কোনো কারণ নেই ব্যক্তিগত ফ্রাস্টেশনগুলো বেরোচ্ছে আমি বলছি এ যাবৎকালের মধ্যে শ্রেষ্ঠ ইন্টারভিউ নিয়েছে দে যদি সংবাদ মাধ্যম দেখেন একজন খবরের শিরোনামে থাকা বিতর্কে থাকা বিচারপতি তিনি রায় ইন্টারভিউ দিচ্ছেন একটা ইয়েতে টিভি চ্যানেলে এটা সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন এটা সেই চ্যানেলের কৃতিত্ব যিনি নিয়েছেন তার কৃতিত্ব আমার তো কাছাকাছি এ যাবৎকালে কোনো এই ধরনের ইন্টারভিউ মনে পড়ছে না একটাই মনে পড়ছে বহু বছর আগে সম্ভবত বিরানব্বই তিরানব্বই সালের তখন এসব টিভি ক্যামেরা এসব ছিল না প্রাক্তন প্রাক্তন সদস্য মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তিনি ভর্তি ছিলেন এস এস কেম হাসপাতালে তখন আমাদের একটা শিল্পায়ন নিয়ে হইচই চলছে এটা পঁচানব্বই ছিয়ানব্বই হবে বিরানব্বই তিরানব্বই না পঁচানব্বই ছিয়ানব্বই তখন জ্যোতিবাবু শিল্পায়নে নজর দিচ্ছেন হলো কি সেই সময় ওনার একটা ইন্টারভিউ করেছিলাম সংবাদ প্রতিদিনে প্রথম পাতায় বেরিয়েছিল আমার সঙ্গে ছিল সাক্ষর তিনি শিল্পায়নটাকে ধুয়ে দিয়েছিলেন বলছেন পচা গন্ধ বেরোচ্ছে পার্টির থেকে পলিট সদস্য নৃপেন চক্রবর্তী জ্যোতিবাবু সরকারকে ধুয়ে শেষ করে দিয়েছিলেন এর পরিণামে পরের দিন তাকে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয় পরবর্তীকালে পার্টি থেকে বহিষ্কার নৃপেন চক্রবর্তী যিনি সিপিএম এর অন্যতম প্রতিষ্ঠাতা পলিট ব্যুরো সদস্য তাকে পার্টির তাড়িয়ে দিল কবে ফেরালো নৃপেনবাবু আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণার আটচল্লিশ ঘন্টা আগে তখন নৃপেনবাবু জেনে যেতে পেরেছেন বলেও মনে হয় না ওই একটা সাক্ষাৎকার দেখেছিলাম সেই সময় একটা সোরগোল ফেরা ছিল ঘটনাচক্রে আমি তার মধ্যে ইনভলভ ছিলাম কিন্তু তখন এসব ক্যামেরা ফ্যামেরা ব্যাপার ছিল না এরপরে আমি এমন কোন সাক্ষাৎকার দেখিনি যেটা নিয়ে সরগোল হয়েছে এবং যার ফলো আপ হয়েছে তো সেই জায়গায় এর ক্রেডিট তো নিশ্চিতভাবে এবিপি আনন্দ এবং সুমনদের আমি অন্য কাউকে ছোট করছি না স্কোরিং একজনই করে অন্য খবর আবার কেউ স্কোর করবে কিন্তু ফাঁদ পেতে রেখেছে অভিজিৎ গাঙ্গুলিকে শেষ করে দিল কেন উনি সমস্ত বোঝেন তদন্ত বোঝেন বিচার বোঝেন আর ফাঁদ বোঝেন না এগুলো সিপিএম শেখাবে কেন গেছিলেন তাহলে কিসের জন্য গেছিলেন আজকে বুঝতে পারছেন ভারতবর্ষের একজন মাত্র বুঝেছে সবকা বিকাশ কাকে বলে বিকাশ ছুলেই কি হয় সেদিন কেন তাকে বারণ করা হয়নি যার পায়ের নিচে বসে নাকি আইন শিখেছেন তিনিও শ্রদ্ধেও নেতা অনেক সিনিয়র আমি কোনো বাড়তি আক্রমণ করতে চাই না শ্রদ্ধার জায়গায় থাকবে রাজনীতির আপত্তিটা আলাদা জায়গায় থাকবে কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে যে ইন্টারভিউ দিয়ে ফাঁদে ফেলে তাকে এই পরিণামে ঠেলে দেয়া হলো অন্যায় কাজ হচ্ছে আমরা মিডিয়ায় যারা যুক্ত তারা সবাই এক বাক্যে স্বীকার করেছি যে নীতি বহির্ভূত এটা কি করতে পারেন বিচারপতি পারেন না আমাদের বক্তব্য আমরা প্রতিবাদ করছি বাট স্কোপ তো করে দিয়ে গেল ওদের একটা কি স্লোগান আছে এগিয়ে থাকে এগিয়ে রাখে সুমন এগিয়ে থাকলো বিচারপতি সাক্ষাৎকার দিয়ে পিছিয়ে গেলেন এবার এ নিয়ে কি জলঘোলা হবে শেষে কি হবে না হবে সে অন্য বিতর্ক কিন্তু এই যে বিজেপি সিপিএম আর আর কংগ্রেসের শোকসভা চলছে তার কথাবার্তা এবং ব্যক্তিগতভাবে সুমনকেও আক্রমণ করা হচ্ছে দেখুন সবাই তো কাজ করছে প্রফেশনে সব চ্যানেলে এক একটা চ্যানেল এক একজন ফেস এক একজন লিড করছে এক একজন ক্যাপ্টেন একটা সময় আমরা প্রত্যক্ষভাবে করেছি এখন ইন্ডাস্ট্রিতে আছি বাট দূর থেকে যতটা সম্ভব দেখি মূলত প্রিন্টিন দেখা হয় ভালো কাজ করেছে সেখানে একেবারে অভিনেতার মতো হাঁটতে হাঁটতে চা খেতে খেতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ দিচ্ছেন কখনো বসে কখনো হেঁটে ক্রেডিট গোস টু চ্যানেল আর আজকে বলা হচ্ছে চ্যানেল ফাঁদে ফেলেছে সেদিনকে যারা দেখেছিলেন একজনও তো তলায় কমেন্ট করা নেই যে জাস্টিস গাঙ্গুলি এটা আপনি না করলে পারতেন যে স্ক্রু মস্তিষ্ক অবসাদগ্রস্ত বামপন্থী যত রাজ্যের মানে এখন যারা বলছেন এই ফাঁদ ছিল আপনারা তো সারাদিনে দিনে কুড়িটা পোস্ট করেন সেদিন কেন লিখলেন না জাস্টিস গাঙ্গুলি এটা ফাঁদ ছিল আপনি এটা না গেলে পারতেন সেদিন তো ধেই ধেই করে নেত্য করছিলেন এখন একটা পরিস্থিতি হয়েছে যার ভুল তার ভুল যার এগুলো সব বিতর্ক সুপ্রিম কোর্ট যা বলেছে আমি তার মধ্যে এর মধ্যে ঢুকতে চাই না কিন্তু এর দায়টাও আপনারা কাটিয়ে এনে সেটাও মিডিয়ার ঘাড়ে চাপাবেন এটা বোধহয় হতে পারে না এই যাদের মাথায় পেরেক ঢোকালে স্ক্রু হয়ে বেরোয় তাদের ফ্রাস্ট্রেশন যারা প্রচণ্ড আজকে শখে আছেন গরমটা একটু চলে গেছে এটা আপনাদের পক্ষে ভালো নইলে আরও শরীরে অসুবিধা হতো যাদের আজকে বেশি শখ লাগছে একটু মাথা গন্ডগোল করছে একটু লেবু জল খাবেন একটু লেবু জল খাবেন আমার মনে হয় ঘণ্টা তিনেক অন্তর একটুখানি লেবু চা খেয়ে নেবেন আর এই যে খেতে পাচ্ছেন না আজকে দুঃখ হচ্ছে খালি পেটে খালি পেটে থাকবেন না গা গোলাবে অ্যাসিডিটি হবে আরও অসুস্থ হবেন ফলে এই আপনাদের মানসিক যে যন্ত্রণাটা এটা তো আপাতত থাকবে হ্যাঁ ফলে খালি পেটে থাকবেন না সুস্থ থাকবেন দরকার হলে একবার চেক কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন আমার নাম কুণাল ঘোষ একটু মনে রাখবেন